এবার আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি বাঁকুড়া সোনামুখীর ১১ নম্বর ওয়ার্ডের বেমাথা কালীতলা এলাকায় গুলি চালার অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে বিশ্বজিৎ গুই নামে এক ব্যক্তি, তিনি আহত হন। আতঙ্কিত সাধারণ মানুষরা অভিযোগ তৃণমূল বহিরাগতদের নিয়ে এসে ১১ নম্বর ওয়ার্ডে অশান্তি পাকানোর চেষ্টা করে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বাসুদেব রয়েছেন আমাদের সঙ্গে। বাসুদেব, কি পরিস্থিতি এখন আর কোথা থেকে এই সব সূত্রপাত হয়েছে এই ঘটনার, কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব মোতায়েন করা হয়েছে এলাকায়। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ইতিমধ্যে তারা এসে উপস্থিত হয়েছে এবং এলাকায় যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, বহিরাগত যারা একটা অগ্নি যে মারুতি ভ্যান আছে, অগ্নি মারুতি ভ্যানে করে প্রায় বেশ কিছু দুষ্কৃতি এসেছিল, তাদের উদ্দেশ্য ছিল বুথ দখল করা, এটাই হচ্ছে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এবং সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা এবং গ্রামবাসীরা পাশাপাশি যারা সিপিএম বা অন্যান্য দলের ছিল, তারা সবাই মিলে একত্রিত হলে তার প্রতিবাদ করলে তারা পালানো শুরু করে। পালাবার সময় তাদের গাড়িতে ধাক্কা লেগে যায় একটা খাম্বাতে, এবং গাড়িতে ধাক্কা লেগে গেলে সেই গাড়িটা আর চলতে পারে না। তখন সঙ্গে সঙ্গে সেখান থেকে তারা মানুষের গাড়িটা থেকে বেরিয়ে তারা পালাবার সময় গুলি চালাতে পালাতে শুরু করে। এবং এই উত্তেজনা পরিবেশ যখন হতে থাকে, গ্রামবাসীদের প্রতিরোধে যখন তারা পালাতে শুরু করে, তখনই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। উত্তেজনা এখনো চরম পর্যায়ে রয়েছে এলাকায়। ইতিমধ্যে পুলিশ মোতায়েন করা রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে ওখানে ঘোষণা করা হচ্ছে যে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য তারা রয়েছে। যারা যারা এখনো ভোট দেননি তারা ভোট দিতে আসুন, এরকম অ্যানাউন্সমেন্ট পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। এবং উত্তেজনা যেন আর পুনরায় না হয় সেই জন্য ইতিমধ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকাতে সম্প্রতি। সেক্ষেত্রে কি জানা গেল, কোথা থেকে এই সংঘর্ষের সূত্রপাতটা হয়েছে? দেখো, সংঘর্ষের সূত্রপাত যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস আশ্রিত যে অভিযোগ এরা করছে, তৃণমূল কংগ্রেস আশ্রিত বুথে বুথ দখল করার জন্য এসেছিল ১১ নম্বর ওয়ার্ডের চেমাটা কালীতলামপুরে যে বুথটা রয়েছে সেখানে, বাঁকুড়া জেলার সোনামুখীতে, এবং সেই সোনামুখীর সেই বুথ দখল করার জন্য তারা এসেছিল। এবং এই খবর যেই তারা পায় সঙ্গে সঙ্গে কিন্তু তারা এই বুথ দখল করতে তারা বাধা দেয়। এবং সকাল থেকে বিভ্রান্ত করে গ্রাম থেকে গুন্ডা বাহিনী নিয়ে এসে আমরা নিত্য প্রার্থী দিকে যে ভোট না দেওয়া যায়, ছাপ্পা ভোট দেওয়া যায়, সেই জন্য এই গাড়িতে গুন্ডা নিয়ে এসে হামলা করেছে। আমাদের একজন কর্মীকে সেই কর্মীকে গুলিবিদ্ধ করেছে ওই আপনার অভিজিৎ পালের তৃণমূল সমর্থিত। এই গাড়িটা কীভাবে অ্যাক্সিডেন্ট? গাড়িটা পালাবার জন্যে আমরা সব আক্রমণ করি।